বসন্ত পেরিয়ে এখন চলছে গ্রীষ্মকাল। এবছর রংদোল হয়েছিল 2রা মার্চ, কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি সময়েও এখনও হোলি চলছে কলকাতায়। এদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্রছাত্রীরা তাদের এমএ পার্ট 2 পরীক্ষার শেষে সকলে মিলে উৎসাহের সাথে হোলি খেললো। চলল একে অপরকে রং মাখানো, সেই সঙ্গে সকলকে মিষ্টিমুখ করানো। ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও হোলি খেলায় অংশগ্রহণ করে, তবে ছেলেদের থেকে মেয়েরা বেশি আবির মাখে। কলকাতা থেকে দোয়াজিন মণ্ডলের রিপোর্ট, স্টিং নিউজ। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল আইকনটি দাবান আর প্রতি মুহূর্তে পেতে থাকুন তাজা খবরের ভিডিও আপডেট।